জয়তু বিবেকানন্দ। আজকে সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত অন্য যে মহারাজারা আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, ব্রহ্মচারী ভাইদের ভালোবাসা। অন্যান্য যারা অতিথিবর্গ আছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ নমস্কার, আর ভাই বোনদের তোমাদের প্রতি আমার ভালোবাসা। তোমাদের একটা ক্ষমতা আছে তোমরা জানো, সবাইকে বলছি, তোমাদের একটা বিশাল ক্ষমতা আছে জানো। অন্যান্য পশু পাখির ডিসিশন নিতে পারে না, শুনেছো তোমরা, তারা ইনস্টিংটিভলি চলে, তোমরা ডিসিশন নিতে পারো, তোমাদের বুদ্ধি আছে। আছে না নেই? নিজেকে বোকা মনে হয় না তো? তাহলে নিশ্চয় বুদ্ধি আছে, অর্থাৎ তোমরা সিদ্ধান্ত নিতে পারো, কথা শুনবে না শুনবে না, পারো তো? পারো, কিন্তু সিদ্ধান্ত নিয়েও কাজ করতে পারো না। কেন জানো? দুটি কারণে, অনেক আছে মূলত দুটি। প্রথম কারণ হচ্ছে আগেকার অনেক চিন্তাভাবনা সংস্কার, আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি কম। আমাদের গীতাশাস্ত্রে বলে ধৃতি, উইল পাওয়ার। তাহলে বুদ্ধির সঙ্গে যদি ধৃতিটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা পড়াশোনা থেকে শুরু করে কোনো বিষয় করতে চাইলে করতে পারবো, হ্যাঁ কি না? পারবো তো? তোমরা আমার কথা শুনতেও পারো নাও শুনতে পারো, চাই তো? কিন্তু আমরা জানি না বলেই অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে পারি না, ভুলভাল সিদ্ধান্ত নিই। এখনকার দিনে তোমরা অনেক বুদ্ধিমান আমাদের তুলনায়। কেন জানো? কারণ তোমরা অনেক জানো। তোমরা জানো অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির জন্য তোমাদের অনেক জ্ঞান হয়েছে, তথ্য পেয়েছো, তাই বুদ্ধিটাকে খেলাতে পারো, তাই তোমরা জানো। কিন্তু দেখবে অনেকে না জেনে সিদ্ধান্ত নেয়, নাই তো? যেমন ধরো কেউ কেউ বলে ধর্ম কি আছে, কিছু না। অনেকে বলে ধর্মের জন্য দেশের বারোটা বাজছে, ধর্মের জন্য দেশের বারোটা বাজছে, ভুল বলে না, ঠিক বলে, কিন্তু ব্যাখ্যাটা ভুল দেয়। ধর্ম পালন না করার জন্য দেশের বারোটা বাজছে, বুঝতে পেরেছ? কেন বলো তো? স্বামীজি চিকাগো বক্তৃতায় আজ থেকে প্রায় 125 বছর আগে, প্রায় কেন, নিশ্চিত 125 বছর আগে তিনি এক বক্তৃতায় বলছেন যে ধর্মের দ্বারা কি হয়েছে, শুধু একটি ধর্মের দ্বারা নয়, সব ধর্মের দ্বারা, বলছেন এভরি সিস্টেম, প্রত্যেক সিস্টেম অর্থাৎ প্রত্যেক ধর্ম মত থেকেই মোস্ট এক্সল্টেড ক্যারেক্টার অর্থাৎ মহান চরিত্র সৃষ্টি হয়েছে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে যদি মহান চরিত্র ধর্মের দ্বারা সৃষ্টি হয়ে থাকে তাহলে কি ধর্ম ক্ষতিকারক হতে পারে বলো? ধর্ম যদি সৃষ্টি করে থাকে বিবেকানন্দ, যীশুখ্রিস্ট, হযরত মুহাম্মদ বা বুদ্ধ, এরা কি দেশের ক্ষতি করেছে, জগতের ক্ষতি করেছে? করেনি তো? তাহলে কি ধর্মকে আমরা ঠিক ঠিক জানি না? এক হচ্ছে জানি না তাই মানি না, আর এক হচ্ছে মানি কিন্তু জানি না। ওই মানি কিন্তু জানি নাটা আরও বেশি ডেঞ্জারাস, অর্থাৎ শুধু সমর্থন করি ধর্মকে, শুধু সমর্থন করি কিন্তু কি আছে জানি না। জানলে কিন্তু আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য, জানলে বুঝলে এবং জীবনে অনুশীলন করলে পরিবর্তন হতে বাধ্য। তোমার সঙ্গে অন্যের পার্থক্য কোথায় বলো তো? প্রথমে যেটা বললাম সিদ্ধান্ত নেওয়া, তুমি সিদ্ধান্ত নিয়েছো সেগুলো জানবে না, তাই তুমি আজ এই অবস্থায় আছো। তুমি যদি সিদ্ধান্ত নাও আমি জানবো, তাহলে তোমার বুদ্ধির বিকাশ হবে। এবার যদি সিদ্ধান্ত নাও যে আমি এটা জীবনে প্র্যাকটিস করব, তুমি আর এ তুমি থাকবে না, বদলে যাওয়া তুমি হয়ে যাবে, তুমি নিজেকে দেখে অবাক হবে। স্বামীজির বাণী রচনা জীবন ভাবধারা জানলে বুঝলে তোমার জীবনের পরিবর্তন আসবে। স্বামী বিবেকানন্দ বলছেন এক জায়গায়, টেক অফ রিলিজিয়ান ফ্রম হিউম্যান সোসাইটি, হোয়াট উইল রিমেন, নাথিং বাট এ ফরেস্ট অফ ব্রুটস। যদি সমাজ থেকে ধর্ম তুলে নেওয়া হয় তাহলে একটা পশুর সমাজ হবে। ধর্ম ব্যাপারটা কি বলতো? এই আমরা তো জানি আমরা গাছে ল্যাংড়া হয়, আমরা গাছে ল্যাংড়া আম হবে, হবে না। তাহলে ধর্ম থেকে ভালো জিনিস হচ্ছে আমার নিশ্চয় এটা ভালো কিছু, কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা জানি না, স্বামীজি যে গল্পটা বলেছিলেন সে গল্পটা তোমাদের মনে আছে, কুয়োর ব্যাঙের গল্প জানো? সবাই জানো না, সংক্ষেপে বলছি, একটি কুয়োতে ব্যাং ছিল, সমুদ্র থেকে একটা ব্যাং ভিজিট করতে আসে, কোনোভাবে দেখা হয়ে যায়। তো কুয়োর ব্যাংকে, কুয়োর ব্যাং জিজ্ঞাসা করে যে
সমুদ্র কত বড়? সে বলে অনেক বড়। সে একবার লাভ দেয়, তোর এত বড়? বলছে না, এর থেকে বড়। আবার লাভ দেয়, বড়। বলছে না, এর মতো নয়। আরো জোরে দূরে লাভ দেয়, শেষ প্রান্ত পর্যন্ত, কুয়োর এ প্রান্ত থেকে ও প্রান্ত, এই এতটুকু বড়। বলছে না, দুবার লাভ দিয়ে বলে, তখনও বলছে না। তখন বললে কি, বোঝানো যাবে না, এ তো দেখেনি। তো আমরাও জানি না স্বামী বিবেকানন্দের মধ্যে কি আছে, কি বললেন তিনি শিকাগো বক্তৃতায়। প্রথম যে বক্তৃতা দিলেন, মাঝে কয়েকটা বক্তৃতা দিলেন, মোট 6টি বক্তৃতা আমরা রেকর্ডেড পাই। সেই বক্তৃতাগুলো কি বলেছেন আমরা জানি না, শুধু হইচই করে আনন্দ করি, একটা ছবি টাঙিয়ে উৎসব করি, কিন্তু জানি না। যদি জানি তারপরে যদি মানি, তাহলে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হবে, আমাদের জীবনের পরিবর্তন হবে। আমরা জীবনে সবাই তো সফল হতে চাই, চাই তো? সাকসেস কে চায় না? সবাই সাকসেস চাও তো? তোমরা সফলতা চাও, কিন্তু কি করে পেতে হয় জানি না। ওই সফলতা পাওয়া এবং সফলতার অর্থ কি জানতে গেলে বিবেকানন্দকে পড়তে হবে। আর যে চারিদিকে ধর্ম নিয়ে এটা ওটা উল্টো পাল্টা চিন্তাভাবনা চলছে, ঠিক ঠিক চিন্তাভাবনা করা যাবে যদি ঠিক ঠিক জানা যায়। অনেক ধর্ম থাকলে তো ভালোই, ভালো নয়? একটা দোকানে গেলে শুধু একরকম জিনিস পাওয়া যায়, তোমার অপছন্দের জিনিস যদি থাকে তুমি নেবে? নেবে? নেবে না তো? তাহলে অনেক রকম ভ্যারাইটি থাকলে তুমি তোমার মতো পছন্দের জিনিস নিতে পারো। ঠিক তেমনি ধর্ম বা আধ্যাত্মিকতার ক্ষেত্রেও যদি অনেক ধর্ম অনেক মত থাকে তাহলে অনেক ভালো, বিভিন্ন মানুষ এই ধর্মের ভাবধারায় আসতে পারবে, যে ধর্ম এক্সাল্টেড ক্যারেক্টার সৃষ্টি করেছেন স্বামীজি বলছেন। তাই আমাদের ধর্ম নিয়ে যে বিভেদ, যে মারামারি, হানাহানি, সেটা শুধু মানার জন্য, জানার জন্য নয়, কিন্তু জানলে সমস্যা তৈরি হতো না। বিবেকানন্দের বিষয় তোমরা জানবে, আমি এই প্রস্তাবনায় এটুকুই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা মন দিয়ে শোনো, মহারাজ আছেন বলবেন, আরও সব প্রোগ্রাম হবে শুনবে। লাস্ট একটা বিষয় বলে আমি শেষ করছি। একবার শিব এবং রামের মধ্যে যুদ্ধ হয়, সে যুদ্ধ মিটেও যায়। বড় বড় মানুষ যারা হন তাদের মধ্যে তত্ত্বগত অনেক সময় ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়, মিটে যায়। কিন্তু সাধারণ যারা আমরা অনুসরণ করি তারা লড়াই করি। ওখানে কি হয়েছিল, রামের সঙ্গে শিবের মিলন হয়ে গেল, শ্রীরামকৃষ্ণদেব বলতেন এই গল্পটা। কিন্তু ভূত আর বাঁদরগুলো, ভূত জানো তো, শিবের ভূত আর এই বাঁদর রামের বাঁদরগুলো, এদের সঙ্গে মিল হলো না। যদি মন বড় হয় তাহলে মিলে যায়। তোমরা যদি বিবেকানন্দকে জানো, শুধু শ্রদ্ধা করতে ইচ্ছা হবে না, অন্যান্য মানুষদের জানলে, বড় বড় মানুষদের জানলে অন্যদের বড় মন হবে, তোমাকে ছোট মন হবে। বিবেকানন্দকে জানলে পরে তোমার মন অনেক বড় হবে এবং নিজের মধ্যে কনফিডেন্স আসবে। আমি আশা করব আজকে এবং আরও দুদিন যে অনুষ্ঠান আছে তোমরা সবাই খেয়াল রাখবে, শুনবে, জানবে এবং তোমাদের উদার মন, বড় মন দিয়ে বিবেকানন্দকে গ্রহণ করবে, তবেই সার্থক হবে আজকের আমাদের যে অনুষ্ঠান, কদিন ধরে চলবে 125 বছরের স্বামীজির চিকাগো বক্তৃতা অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ, নমস্কার।